পয়সা কড়ি নেই ভাই, এরকম বাগান করবো বুঝলি? না ভাই, চুরি করে কি হবে, তাহলে তো ভাইপো হয়ে যাবো। তো যারা একটু গাছ বেশি ভালোবাসো আর ঘুরতেও ভালোবাসো, তাদের জন্য একদম আদর্শ জায়গা। কলকাতা থেকে খানিকক্ষণের দূরত্ব, একদম আমি ডিসক্রিপশানে জায়গাটার নামটা দিয়ে দেবো আর লিঙ্কটাও দিয়ে দেবো। না কিছু বলবো না, শুধু অনুভব করে যাও, মানে ফিলটা নিয়ে যাও, জাস্ট ফিল ইট। So what is up guys? What is up? তো আমরা আজকে এসে গেছি, আমরা আজকে যাচ্ছি মুচিশা নামক একটা জায়গাতে, সেখানে শুধুমাত্র শুনলাম গাছ আর গাছ আছে। আমরা দুজনে বেরিয়েছি গাছ কেনার উদ্দেশ্যে, আবার গাছ দেখারও উদ্দেশ্যে। যারা মোটামুটি ভাবছো যে কোথায় ঘুরতে যাবে কলকাতার মধ্যে আর সুন্দর পরিবেশ যেখানে গাছপালায় ভর্তি আছে, সেসব জায়গায় যদি ভেবে থাকো তো এইটা একদম আদর্শ জায়গা। পুরো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে, তাহলে কিন্তু দেখতে পাবে তোমরা। আর কোথায় যাচ্ছি তার লিংক ডেসক্রিপশনেতে দেওয়া রইল গুগল ম্যাপসে। তো চলো আর বেশি দেরি করে লাভ নেই, আগে যাওয়া যাক। তো আমরা আজকে এসেছি হচ্ছে বজবজের মুচিশা নামক একটা জায়গা, বজবজ এক নম্বর এরিয়া। চুলের অবস্থা খুব খারাপ, ঠিক করতে হবে। হ্যাঁ, তো যদি কারোর গাছ কিনতে হয় বা কোনো মতে একটু ঘোরারও ইচ্ছা থাকে, তার সাথে গাছও কেনার যদি ইচ্ছা থাকে, চলে আসতে পারো একদম পুরো মুচিশায়। সাধারণ এই পরিবেশ, এখানে চারদিকে গাছ আর গাছ, গাছ ছাড়া আর কিছু নেই। মানে এই তাকানো যাচ্ছে না, এত রোদ্দুর, ওফ বাপরে বাপ, মানে কিছু আমার বলার মতো ভাষা নেই। এখনও পর্যন্ত এত কিছু দেখেও যদি এখনও পর্যন্ত ভিডিওটাকে লাইক না করে দিয়ে থাকো, তাহলে কিন্তু আমারও কিছু বলার নেই। একটা লাইকের জন্যে বান্দা হয়, আর তার সাথে কমেন্টটাও বলতে হবে যে কত কীরকম সুন্দর লাগলো আর কীরকম ভিডিও এলে ভালো হয়। এইখানে আমরা এলাম, এখানে প্রচুর নার্সারি আছে একরকম, মানে এখানে তো নার্সারি লোকের মেন জীবিকা বলা যেতে পারে, অনেক লোকের, সবার নয় অবশ্যই। কাকার সাথে দেখা হলো, কাকা কিন্তু নার্সারি নেই বা গাছের দোকান নেই, তার পান বিড়ির দোকান আছে বললেন। কোনটা দিয়ে যাবো, সোজা যাবো, সোজা কি এই এই গাছগুলো
সেগুলো কি মানে আবার ছাড়িয়ে হ্যাঁ শুকনো করে বালির মধ্যে দিয়ে দেবে, বালির ভিতরে দিয়ে দিলে আবার গাছ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এইভাবে গাছ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ফলো দিয়েছি। কি গাছগুলো সব করা হয়েছে মাটি ওখানেতে, মানে ওইখানেতে অত মাটি অসাধারণ আলাদাই একটা সৌন্দর্য এখানে গাছগুলো, মানে এখানে কিছু বলার মতো ভাষা নেই। যদি ভিডিওটা লাইক না করো, এই গাছগুলো সব ধরবে, এগুলো সব ডাল ভেঙে মোটামুটি বসানো আছে সুন্দর, মানে যথেষ্ট গাছের ছায়ায় গাছগুলো বেড়ে উঠছে, খুব রোদ্দুরও পাচ্ছে না আবার কম রোদ্দুরও পাচ্ছে না, একদম ঠিকঠাকভাবে চাষগুলো করছে এখানেতে। এইখান থেকে যে কেউ তুলে নিয়ে চলে যেতে পারে, ওখানে তো লোক আছে, ওখান থেকে একটা তুলে নিয়ে গিয়ে বা ছবি তুলে নিয়ে গিয়ে দেখালেই ওরা প্যাক করে দিয়ে দেবে, দামও দিয়ে দেবে, যথেষ্ট কম দাম এখানেতে অন্যান্য জায়গা থেকে, গ্যালি স্ট্রিটের থেকেও কম দাম হবে আশা করছি, এখনও পর্যন্ত দাম জানি না। এখানে দুজন কাকিমাও ছিল, ওরাও বললেন যে এখানেতে যথেষ্ট ভালো ভালো গাছ আছে, যথেষ্ট কম দামে যা খুঁজবে তাই গাছই পাওয়া যাবে। হ্যাঁ রে, কী বলছিলে? জবা গাছ এইখানেতে। আর একটা জায়গাতে ঢুকেছি, এত বড় বাগান মানে ঘুরে শেষ করা যাচ্ছে না, একটা বাগানেতেই এতক্ষণ ধরে ঘুরে শেষ করা যাচ্ছে না। ওই কাকাটা ঠিকই বললেন যে এত মানে সব থেকে বড় এটাই মোটামুটি, আরও আছে অনেক জায়গায় তারও ছোটো ছোটো। এত তুই জবা গাছ খুঁজিতে পেয়ে গেছিস তো? এই তো, আরে আরও তো আছে রে বাবা, এ দেখ এখানে তো ভর্তি জবা গাছ, এগুলো তো পুরোটাই ভর্তি, দুটো কোথায় তুই? এগুলো সবই তো জবা গাছ, চারা ওদের বললেই তো দিয়ে দেবে জবা গাছ। ও তো জিজ্ঞেস করলো শুধু, তুই জিগে বল না। ওই দেখ ওই দেখ ওই দেখ, অত বড় অত সুন্দর হয়েছে জবাটা। আচ্ছা আচ্ছা, জল না থাকলে তো মরে যাবে গাছগুলো। গাছগুলো বসাচ্ছে, এখানে কোথায় এলাম? এদিকে আসি, ওইদিকে এসছিল, এদিকে আসিনি। হ্যাঁ আলাদাই লেভেলের সৌন্দর্য ভাই, এটা আমি কালকে দীপের সাথে দেখা করবো, ওটা আগে দীপকে দেবো ভিডিওটা এডিট করার জন্য। না ভাই আসিনি। এইখানেতে এসে এলে দেখতে পাবে যে কতটা মানে কত জায়গার কত সুন্দর জায়গাটা, এইভাবে ফুটেজ দিয়ে বোঝানো সম্ভব হচ্ছে না। তো সেই জন্য যারা আসতে চাও চলে আসতে পারো, কিন্তু এখানেতে অনেক যদি গাছ কিনতে চাও বা এমনি ঘুরতেও কোনো প্রবলেম নেই, এখানেতে যথেষ্ট লোকেই এসে মানে যে কেউ এসে ঘুরতে পারে, না কিনলেও শুধু ঘুরতে পারে, যদি প্রাকৃতিক সৌন্দর্যটা অনুভব করতে চাও কেউ সে এসে ঘুরতে পারো। কিন্তু এখানেতে কলকাতা থেকে তো বেশি দূরের রাস্তা নয়, চলে আসাই যায়। আমাদের তো এলাম কতক্ষণ লেগেছে, বেশিক্ষণ লাগেনি, 35 কিলোমিটার, মোটামুটি 30 কিলোমিটার কলকাতা থেকে প্রায়। তো আর বেশি কিছু কথা বলবো না, হাওয়া দিচ্ছে যথেষ্ট। ওই এবার ঠিক করে বসলাম, দেখা যাচ্ছে এবার, আশা করি আমাকে পুরো এখন দাড়ি টাড়ি কামিয়ে বসলাম, বাড়িতে এসে ফ্রেশ হলাম, চান টান করে দাড়ি ফাড়ি কামিয়ে খেয়ে দিয়ে এবার এই আউটরোটা শ্যুট করছি। ওখানে তো আর আউটরোটা শ্যুট করতে পারিনি, এমন ইনসিডেন্টও হয়ে গেছে আমার সাথে, মানে ভাষায় বলার মতো নয়। যাওয়ার সময় দেখলাম চশমা উড়ে গেল, মানে চশমার অর্ধেকটা ভেঙে উড়ে গেল হেলমেট পরতে গিয়ে। আবার ওখানে মাস্ক খাড়ালাম, মাস্ক ছাড়া হেলমেট পরে এসেছি, আর কী করবো, ওখানে মাস্কও কিনতে পারিনি কোথাও, সেই জন্য। আর রোহনেরও একটু তাড়া ছিল, সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, আউটডোরা শ্যুট করতে পারিনি, এখানেতে সেই সেই জন্য এটা শ্যুট করছি আর কি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব বাটনটাও আছে ওখানটাতে করে দেবে,
আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বলে রাখি। আজকে 31 তারিখ, ভিডিওটা কবে যাবে বলতে পারছি না। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে, সবাই ভালো থাকবে। এখানে ভিডিওটা শেষ করি, অনেকটাই বড় হয়ে গেছে। টাটা, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।